বৃষ্টির কারণে গাড়ি বাদ দিয়ে নৌকো চালাম পরিকল্পনা নিয়েছি। কেশরী অবস্থা বস, মিরপুরের দিকে আরো বেশি, কথা বুঝছেন? আধা ঘন্টা 10 মিনিট বৃষ্টি হলেই পানি পুনি যাওয়ার জায়গা নেই, পুরো সব দিকে বন্ধ, দোকানপাট মোকানপাট কইরা ওর অবস্থা খুব খারাপ বস। কোয়ার মতো কিছু নাই, আমার গাড়িও বন্ধ হয়ে গেছে, এখন কীভাবে নিমু কী করবো? যাত্রী প্রথম উড়াইছি, উড়াই যে এই জায়গায় নিয়ে আইছি অবস্থা, এখন দেখি কী করা যায়। মাল কিনছি, কারণ বাজারতে মাল কিনা অনেক বৃষ্টির লেগে মাল রসুন আদা পেঁয়াজ এটি নিয়ে যাইতে পারতাছি না বৃষ্টির কারণে, প্রায় 3 ঘন্টার মতন আটকে রয়েছি, 3 ঘন্টা ধরে এনে বসে রয়েছি বৃষ্টির কারণে যাইতে পারতাছি না। বৃষ্টির কারণে কী কী সমস্যা হয়েছে আপনার? সাধারণ জন দুর্ভোগ তো হচ্ছে, আর আমাদের মেয়র সাহেব তো কোনো ভূমিকা পালন করতেছে না, যদি করতো, যদি সাধারণ জনগণের জন্য করতো তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। এই চিত্রটা শুধু আজকেটা অনেক বছর ধরে আমরা এই চিত্রটা ফেস করতেছি। আমাদের যতই মেয়র বলে যে আমরা বারবার পরিবর্তন কর পরিবর্তন, কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতেছি না। এই জলাবদ্ধতা, বৃষ্টি নামলে, সামান্য বৃষ্টি হলে শুধু এই জায়গা না, মিরপুর আছে আরও করে ঢাকার প্রত্যেকটা স্পটে এই সমস্যা আমরা ফেস করতেছি। মেয়ররা খালি মুখেই বলে যায় যে আমরা এই করবো সেই করবে, আসলে কাজের ক্ষেত্রে তাদের কোনো অগ্রসর দেখি না। পানি হচ্ছে হাঁটু পরিমাণ, এখন আরও বেশি, প্রায় মানুষ সাঁতার কাটার মতো অবস্থা। আমার মনে হয় যদি বাসের পরিবর্তে সরকার এই সিটি কর্পোরেশনে, 2 সিটি কর্পোরেশনে এই নৌকার ব্যবস্থা করতো তাহলে মনে হয় মানুষের চলাচলের সুবিধা হইতো বেশি। আপনি দেখেন পিছনের অবস্থা, এখানে হাঁটা চলা তো দূরের কথা, কোনো গাড়ি চলতে পারতেছে না, আমাদের নামাই দিছে যে এখন আমরা হেঁটে চলে যেতে হবে আগারগাঁও, এখান থেকে আগারগাঁও আমাদের হেঁটে যাওয়া কিন্তু অসম্ভব। আমরা ছাত্র, মানে ভোগান্তির বলে শেষ করা যাবে না। যদি তারা যদি বাজেট নিয়ে কাজ করে, বাজেট পাস হয়, যদি সেটা কাজ না করে সেই অনুযায়ী, তাহলে ভাই এই টাকা কই যায়? আমার প্রশ্ন সেটাই।